কেন্দ্র নির্দেশ দিলেই যে কোনো মূল্যে ফেরানো হবে পাক অধিকৃত কাশ্মীর। সেনাকর্তার জোরালো সওয়াল ঘিরে তুঙ্গে জল্পনা। তবে কি এবার ভাঙতে চলেছে যুদ্ধবিরতি? কিভাবে পুনরুদ্ধার হবে পাক অধিকৃত কাশ্মীর? ফের তুঙ্গে চর্চা। বহুদিন ধরেই পাক অধিকৃত কাশ্মীর ফেরানোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। অবিলম্বে তা ফেরানোর দাবিতে বিভিন্ন সময় কথা বলতে শোনা গিয়েছে রাজনীতিবিদদেরও, এমনকি কেন্দ্রীয় মন্ত্রীদেরও এ কথা বলতে শোনা গিয়েছে। ঠিক এই পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন ভারতীয় সেনার এক শীর্ষ আধিকারিক। ওই আধিকারিক স্পষ্ট জানিয়ে দেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশ পেলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনর্দখল করতে প্রস্তুত রয়েছে ভারতীয় সেনা। এ বিষয়ে নর্দার্ন আর্মির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ভারত সরকারের নির্দেশ পালন করতে প্রস্তুত রয়েছে সেনা, এই ধরনের নির্দেশ দিলেই আমরা তা পালন করব। সেই সঙ্গে তিনি আরো জানান, প্রতিরক্ষা মন্ত্রী যে বক্তব্য পেশ করেছেন সেই সূত্রেই এমন দাবি করেছেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, যুদ্ধবিরতির সমঝোতা যাতে ভঙ্গ না হয় সেদিকে ভারতীয় সেনাকে খেয়াল রাখতে হবে, দুই দেশের স্বার্থে সেটি ভঙ্গ করা যায় না, কিন্তু পাকিস্তান যদি সেটি ভঙ্গ করে তাহলে আমরাও জবাব দিতে প্রস্তুত আছি। এছাড়া ভারতীয় সেনায় নিয়োগ নিয়েও তাৎপর্যপূর্ণভাবে তিনি জানান, দেশের 50% নাগরিকের বয়স 25-এর নিচে, অগ্নিবীর হিসাবে প্রশিক্ষণ দিলে তাদের একাংশকে আধা সেনা এবং পুলিশ বাহিনীতে নিয়োগ করা যাবে, বাকি অংশ স্বনির্ভর হিসেবেই কাজ করবেন। গত অক্টোবরের শেষে শ্রীনগরে গিয়ে ভারতীয় সেনা আয়োজিত শৌর্য দিবসে অংশ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে তীব্র আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, জম্মু কাশ্মীর ও লাদাখে উন্নয়ন শুরু হয়েছে, আমাদের লক্ষ্যে তখনই পৌঁছাতে পারবো যখন গিলগিট ও বাল্টিস্তানে পৌঁছাতে পারবো। সেই সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরে সাধারণ মানুষের উপর দমন পীড়নের অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি। এর পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের বার্তাও দিয়েছিলেন তিনি। নয়াদিল্লির লক্ষ্য যে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট ও বাল্টিস্তান, সেটাই তখন স্পষ্ট করেছিলেন রাজনাথ সিং। একইভাবে চলতি বছরের কারগিল বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে রাজনাথ সিং পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাঁর দাবি, পাক অধিকৃত কাশ্মীর এবং কাশ্মীর ভারতের অংশ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। ঠিক এই অবস্থায় ভারতীয় সেনার শীর্ষ আধিকারিক উপেন্দ্র দ্বিবেদী পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার নিয়ে যে মন্তব্য করেছেন তা অত্যন্তই তাৎপর্যপূর্ণ এমনই মনে করা হচ্ছে। বছর তিনেক আগের কথা, পাক অধিকৃত কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ। তারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন, পাকিস্তানের আধিপত্য থেকে মুক্তির দাবিতে সরব হয়ে ওঠেন তারা। বহুদিন ধরেই তাদের দাবি রয়েছে, পাক অধিকৃত কাশ্মীর এবং গিলগিট ও বাল্টিস্তানকে নিয়ে স্বাধীন সার্বভৌম দেশ করতে হবে। 7 দশক ধরে পাকিস্তানের অপশাসন, অত্যাচার এবং দমন পীড়ন থেকে মুক্তি পেতে চাইছেন সেখানকার বাসিন্দারা। স্বাভাবিকভাবেই পাক অধিকৃত কাশ্মীরের মানুষদের এই আওয়াজ ভারতের কাছে বড় হাতিয়ার হয়ে উঠেছে বলেই মনে করছে কূটনৈতিক মহল। যদিও পাকিস্তানের মিডিয়া এ বিষয়টি নিয়ে তখন উচ্চবাচ্য করেনি, কিন্তু শক্তিশালী সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ঘটনা জানতে পারে গোটা বিশ্ব। তাই পাক অধিকৃত কাশ্মীরকে ফেরানো নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে কথা বলেছিলেন, এবার সেই সুরেই কথা বলতে শোনা গেল এক শীর্ষ সেনাকর্তাকে। তাই আগামী দিনে বিষয়টি ঠিক কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর সব্বার। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।